নাবালিকা কে ধর্ষণের অভিযোগ উঠল সেই নাবালিকার দিদিমার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ডিএস কলোনি এলাকায়। ধৃত বৃদ্ধের নাম ধরণীকান্ত রায়। জানা যায়, ওই নাবালিকার দাদুর মৃত্যুর পর তার দিদিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। তারপর থেকে দিদিমার সাথে তাদের বাড়িতেই বসবাস শুরু করে সে। ওই নাবালিকাও তার মায়ের সাথে দিদিমার বাড়িতেই থাকে। অভিযোগ, বিগত 2 মাস ধরে 15 বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করে আসছে অভিযুক্ত। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার। নাবালিকার মা তাকে জিজ্ঞাসাবাদ করার পর সম্পূর্ণ ঘটনা মাকে জানায় সে। তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।